আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ক্লাসে আমি তোমাদেরকে তেজো প্রণয়ন নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকের ক্লাস ওই তেজো প্রণয়নের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের ক্লাস আমি টু বি ভার্ব নিয়ে কথা বলব। টু বি ভার্ব আর টেন্স আমাদের মধ্যে একটা ভুল ইয়ে আছে যে টু বি ভার্ব আর টেন্স এক, কিন্তু আসলে টু বি ভার্ব আর টেন্স এক না। আমরা এই জিনিসটা আজকে পরিষ্কার করবো ইনশাআল্লাহ। ওকে, টু বি ভার্ব এক, টু বি ভার্ব এর প্রেজেন্ট ফর্ম আজকে আলোচনা করবো। টু ইয়ার প্রেজেন্ট ফর্ম, টু ইয়ার তিনটা ফর্ম আছে, টু ইয়ার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম। আজকে আমি তোমাদের সাথে একদম ক্লিয়ার এবং পরিষ্কার পরিচ্ছন্ন করবো টু ইয়ার প্রেজেন্ট ফর্ম নিয়ে। টু ইয়ার প্রেজেন্ট ফর্ম লাইক কী কী? এম, ই, আর। আমরা বাংলায় কি দেখলে চিনব? হই, হও, হম, আছি, আছে, আছেন। আমরা কখন বুঝব? সাবজেক্ট নিজে, সাবজেক্ট নিজে নিজে আছে অথবা নিজে আছে অথবা হয় বুঝালে। এখানে বুঝার বিষয় যে আমরা কখন টেন্স এবং টু বি ভার্ব বুঝব। আমরা বলছিলাম টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম, ইজ, আর। বাংলায় কী দেখলে চিনব? হই, হন, হয়, আছে, আছেন, আছে। সাবজেক্ট নিজে, হয় অথবা আছে বুঝালে আমরা এটা বুঝে নেব টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা এর আগে যে কেজ প্রণামগুলো আলোচনা করেছিলাম সাবজেক্টিভ ফর্ম, আজকে দেখো ওই সাবজেক্টিভ ফর্মগুলো কীভাবে কাজ লাগে। যেমন আমি আমি হই অথবা আছি, তুমি অথবা আপনি, আপনি হন অথবা আছেন, একই কথা আছেন, সে হয় অথবা আছে। এটা পুল্লিঙ্গে, ছেলেদের পুল্লিঙ্গের ক্ষেত্রে অথবা ছেলেদের ক্ষেত্রে, আর এটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, সে হয় অথবা আছে। ইহা হয় অথবা আছে। এটি এক ধরনের সূত্রের মতো কাজ করবে। যেমন আমি গত ক্লাসে আমি তোমাদের সাথে কথা বলেছিলাম আমি মানে আই, তাইলে আমি আই এখানে কি বলেছে? হয় অথবা আছে বুঝালে কি হবে? এম, ইজ, আর, অর্থাৎ টু বি ভার্বের যেই কোনো একটা ফর্ম। যেহেতু এখানে সাবজেক্টটা আই, তাইলে কি হবে? এম, অর্থাৎ আই এম। তুমি অথবা আপনি, একই কথা ইউ, ইউর সাথে আর। তারপর সে অথবা তিনি, একই কথা হি। যেহেতু এখানে টুপিওর প্রেজেন্ট ফর্ম হয় অথবা আছে আছে, হিয়ের সাথে ই। মেয়েদের ক্ষেত্রে সি, সি ইজ, ইহা ই, ইটের সাথে ই, ইজ। ডিয়ার আমরা বহু বচনে চলে যাব, এক বচনের কথা বলেছি। আমি, আমরা, আমরা হই অথবা অথবা আছে, একই কথা। আমরা আছি অথবা আমরা হই একই, তোমরা অথবা আপনারা, তোমরা অথবা আপনারা আছেন অথবা হন, আছে অথবা হন, একই কথা। তাহারা, দুটো মিলে একটা, তাহারা
তারা হয় অথবা আছে, হয় অথবা আছে একই কথা ইহারা, ইহারা হয় অথবা আছে। ডিয়ার স্টুডেন্ট আমরা হই উই যেহেতু বহুবচন, তাহলে বহুবচনের ক্ষেত্রে তুমি বার হবে আর, উই আর, তোমরা ইউ, ইউ সাথেও আর, যেহেতু সেকেন্ড পার্সন সবসময় আর। তাহারা দে, দেয়ের সাথে যেহেতু বহুবচন আর, ইয়ারা তাও দে আর। দেখছেন যদি কোনো নাম হয় যেমন ছেলেটি, ছেলেটি হয় অথবা আসে, ছেলেগুলো, ছেলেগুলো হয় অথবা আছে, তাহলে ছেলেটি নাম দি বয়। যেহেতু আকারে ছেলেটা এক বছর, থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য ইজ, ছেলেগুলো বহু বচন, দি বয় বয়েস, যেহেতু বহু বচন তাহলে বহু বচনের টু বি পার্টটা হবে আর। তাহলে ডিয়ার স্টুডেন্ট একটা মিলিয়ে দেখো, গত ক্লাসে আমি তোমাদের সাথে যখন কথা বলেছিলাম সাবজেক্টিভ ফর্মগুলো নিয়ে, সমগ্র সাবজেক্টিভ ফর্মকে আমি কাজে লাগাইছি, তোমরা দেখো মনোযোগ দিয়ে দেখো যে আমি সবচেয়ে সাবজেক্টিভ ফর্ম কাজে লাগাইছি, তার সাথে আমরা টু বি ভার্বগুলো যোগ করে দিয়েছি, এটা হলো টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাইলে আমরা কী বুঝলাম, সাবজেক্ট নিজে হয় অথবা আছে বুঝালে টু বি ভার্ব, টু বি ভার্ব, আর সাবজেক্ট যদি সাবজেক্টের কোনো কাজ করা থাকে, কাজ করে তাহলে টেন্স, তাহলে টু বি ভার্ব আর টেন্সের পার্থক্যটা কী দাঁড়াইলো, সাবজেক্ট নিজে হয় অথবা আছে বুঝালে টু বি ভার্ব, আর সাবজেক্ট কোনো কাজ করলে টেন্স, তাহলে আমরা টেন্স বিটুইন টু বি ভার্ব অ্যান্ড টেন্স হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ডিফারেন্স অফ টু বি ভার্ব অফ অ্যান্ড টেন্স। ডিয়ার স্টুডেন্ট আমরা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা পরিষ্কার করব, যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমি ছাত্র। ডিয়ার স্টুডেন্ট এখানে খেয়াল করতে হবে আমি ছাত্র, এখানে কোনো ভার্ব উল্লেখ নাই, বাংলাতে ভার্ব যদি উল্লেখ নাও থাকে কিন্তু আমরা ইংরেজিতে প্রয়োগ করতে হবে। দেখুন আমি কথাটা হবে আমি হই একজন ছাত্র, কারণ আমি কয়জন একজন, সুতরাং আমি হই একজন ছাত্র এখানে যদি প্রয়োগ নাও করে বাংলাতে আমাদের ইংরেজি লিখতে হবে। যেমন আই, এর আগে আমি বলছিলাম আইয়ের সাথে কী হয় টু বি ভার্ব এম, আই এম, আমি কয়জন একজন, এ ব্যবহার করতে হবে এ স্টুডেন্ট, স্টুডেন্ট যেটা অ্যাফার্মেটিভ। ডিয়ার স্টুডেন্ট এখানে আমরা মিলে যেমন আই আমি, এখানে হই নাই অথবা আছি তাও নাই, তাও বুঝে নিতে হবে যে আছে, সুতরাং ইংরেজিতে আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে আমি কয়জন একজন, এই জন্য এ ব্যবহার করতে হবে, আমি হই একজন ছাত্র। আমরা যদি নেগেটিভ করতে যাই, আই এম নট এ স্টুডেন্ট, নেগেটিভ। ডিয়ার স্টুডেন্ট আমরা যদি ইন্টিগ্রেটিভ করতে যাই, তাইলে যেই টু বি ভার্বটা আছে যদি টু বি ভার্বটা আমরা আগে নিয়ে আসি তাইলে ইন্টিগ্রেটিভ হয়ে যায়, এম আই এ স্টুডেন্ট, ইন্টিগ্রেটিভ। যদি আমরা ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ করতে যাই তাইলে এম নট আই। এখানে একটা বিষয় ডিয়ার স্টুডেন্ট মনে রাখতে হবে, আমি আলোচনা করছি লিখে নিই, স্টুডেন্ট ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ,
এখানে দেখো এম এর পরে নট বসিয়ে দিয়েছি। আমাদের এই জায়গাটা মনে রাখতে হবে, আগের যে নিয়মটা ছিল এখন নতুন নিয়মে কিছুটা কারেকশন হয়েছে। আগে যখন আমরা করতাম তখন আমরা দেখতাম সাবজেক্টটা যদি নাউন ফর্ম থাকতো তাহলে নট শব্দটা সাবজেক্ট আগে চলে আসতো, যদি ইন্টারগ্রেটিভ ক্লাস নেগেটিভ করি। আর যদি প্রোনাউন থাকে তাহলে নট শব্দটা প্রোনাউনের পরে চলে যেত। এখন নতুন নিয়ম আমাদের জন্য আরও সুবিধা করেছে যে সাবজেক্টটা নাউন হোক আর প্রোনাউনই হোক না কেন, নট আমরা কী করতে পারবো, সাবজেক্টটা আগে বসাতে পারবো। আর যদি আমরা প্রোনাউন হয় নটটা যদি নাউন প্রোনাউনের পরেও বসাই আমাদেরটা সঠিকই হবে, ভুল হবে না। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা পরিষ্কার করে দিলাম। আর তোমাদের বাড়ির জন্য আমি 2-3টা কাজ দেবো, তোমরা বাড়িতে ট্রাই করবা। ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসটা যেটা ছিল তোমরা ওই ক্লাসটা গুরুত্ব দিবে, এবং দ্বিতীয় যে ক্লাসটা আলোচনায় আসছে এই ক্লাসটা তোমরা আন্তরিকভাবে চর্চা করবা। আশা করি আমাদের এই ক্লাসগুলো খুব ফলপ্রসূ আসবে, কারণ আমরা নিজেরা রাইটিং পার্ট যেগুলো আছে, যেমন প্যারাগ্রাফ রাইটিং পার্টের যা আছে এগুলো আমরা মুখস্থ করি। আমরা চাচ্ছি যদি আমরা এই ক্লাসগুলো পরিমাণ মতো ঠিক মতো আমরা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে দেখি, তাইলে ইনশাল্লাহ আমাদের যে রাইটিং পার্টগুলো আছে আমরা নিজেরা লিখতে পারবো, বাংলাটা বলে বলে আস্তে আস্তে করে নিজেরা লিখতে পারবো। তো এই বলে বিদায় নিচ্ছি আজকে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।